নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের লাল শাক ভাজার একটি রেসিপি শেয়ার করছি যে কোনো শাক খাওয়াই কিন্তু উপকারী লাল শাক তার মধ্যে অন্যতম আসুন দেখি দারুণ স্বাদের এই লাল শাক ভাজা আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম লাল শাক ভালো করে ধুয়ে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি এখানে আমি টু টেবল স্পুন পরিমাণ সরষের তেল নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটি কাঁচা লঙ্কা একটি স্পুন পরিমাণ গোটা পোস্ত নিয়েছি নিয়েছি অল্প পরিমাণ বাদাম এখানে আমি সামান্য চিনি ব্যবহার করব নিয়েছি স্বাদ অনুসারে লবণ এবং আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য আমি সামান্য কালো জিরে ব্যবহার করব প্রথমেই গ্যাস অন করে একটা ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি এবং তাতে টু টেবল স্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে প্রথমেই আমি বড়িগুলিকে ভেজে নেব বড়িগুলিকে এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে থাকবো বড়ি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এগুলি আমার বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি আপনারা চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড পরেই দেখতে পাচ্ছি বড়িগুলি লাল হয়ে গেছে এবারে আমি বড়িগুলিকে তুলে নেব বড়িগুলিকে ভেজে তুলে নেবার পর আমি যে অল্প পরিমাণ বাদাম নিয়েছিলাম সেটাও ভেজে নেব এখানে আমি বাদামগুলিকে দিয়ে দিলাম তেলের মধ্যে বাদামগুলিকে একটু নাড়াচাড়া করতে থাকবো অনেকে বাদামগুলিকে গুঁড়ো করেও ব্যবহার করেন তবে আমি এখানে গোটা বাদামই ব্যবহার করব আপনারা চাইলে বাদামটা ভেজে গুঁড়োও করে নিতে পারেন তিরিশ চল্লিশ সেকেন্ড বাদামগুলিকে একটু ভেজে নিয়ে এবারে আমি বাদামগুলিকে তুলে নিচ্ছি বাদামগুলিকে ভেজে তুলে নেবার পর এবারে আমি তেলের মধ্যে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি খুব ভালো করে কুচিয়ে রাখা লাল শাকটা এখানে অ্যাড করে দিচ্ছি এবারে তেলের মধ্যে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব লাল শাকের মধ্যে যে সরু সরু ডাটা থাকে সেগুলোকেও কিন্তু আমি এখানে খুব ভালো করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে ডাটাগুলিকে বাদ দিয়ে শুধু শাকটাকেই একইভাবে রান্না করতে পারেন শাকটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব শাক কিন্তু রান্না করার পরে অনেকটাই কমে আসে তাই সেটা মাথায় রেখে লবণের পরিমাণ একটু কম দিতে হবে এখানে শাকের সাথে সব উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব এর ফলে শাকটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছি শাকটা অনেকটাই সফট হয়ে গেছে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করব। এর ফলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং শাকের মধ্যে যে জলটা আছে সেটাও পুরোপুরি শুকিয়ে যাবে আবারও পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছি শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং শাকের মধ্যে যে জলটা ছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গেছে পুরো রান্নাটার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রাখবো একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি যে বাদামগুলিকে ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর তার সাথে বড়ি ভাজাগুলিকেও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম বাদাম এবং বড়ি ভাজাটাকে আমি শাকের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব ভাজা বড়িগুলিকে আমি হাত দিয়ে কিছুটা গুঁড়ো করে নিয়েছি এখানে আমার লাল শাক ভাজা প্রায় হয়ে এসেছে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ মিষ্টিটা ঠিক আছে কি না এবারে নামানোর আগে আমি যে এক টেবিল স্পুন পরিমাণ পোস্ত নিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পোস্তটাকে একটু মিশিয়ে নেব শেষেই এই কাঁচা পোস্ত অ্যাড করার ফলে এই ডিশটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে পোস্তটাকে আমি শাকের সাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাল শাক ভাজা যারা এখনও এভাবে লাল শাক ভাজা খাননি তারা অবশ্যই একবার এভাবে লাল শাক ভাজা ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও